শুভ সকাল বন্ধুরা, আজ 20 জুন মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, জল বাড়ছে লঙ্গায় কুশিয়ারার, আতঙ্কের কিছু নেই আশ্বাস প্রশাসনের, বাঁধ ভাঙার আশঙ্কায় নির্ঘুম রাত কাটছে দক্ষিণ করিমগঞ্জের নদী তীরবর্তী মানুষের, কুশিয়ারার জল আটকাতে দেয়াল তৈরি জল সম্পদের কাজের গুণগত মান নিয়ে উঠল প্রশ্ন, শিলচর নাহরলাগুন ট্রেনের ফ্ল্যাগ অফ করলেন সাংসদ রাজদীপ, পরীক্ষামূলক যাত্রা সাপ্তাহিক সামার স্পেশালের, রেলের পরিকাঠামো উন্নত হয়েছে দাবি সাংসদের, অগ্নিমূল্য শাকসবজি খুচরো বাজারে 50-60 টাকা থেকে দর শুরু, রাজ্যের 5 জেলায় লাল সংকেত জারি, বন্যায় প্লাবিত 14 জেলার 142 গ্রাম, ক্ষতিগ্রস্ত 35,000 মানুষ, সুলভ ত্রাণ বিতরণ কেন্দ্র স্থাপন, অতিরিক্ত এনডিআরএফ এসডিআরএফ মোতায়েন, এবং সর্বশেষ খবরটি হল হিন্দুদের জন্য 80 বেশি কেন্দ্র সুরক্ষিত করাই লক্ষ্য, ডিলিমিটেশনের খসড়া এ মাসেই, হিন্দু সংখ্যাগরিষ্ঠতায় সরকার গড়ার পথ মসৃণ করার পরিকল্পনা বিজেপির সঙ্গে, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। কুশিয়ারা ও লঙ্গাই নদীর জলস্তর বিপদসীমার প্রায় কাছাকাছি পৌঁছে গেলেও সিংলার জল বিপদসীমার নিচে নামায় কিছুটা স্বস্তি দেখা দিয়েছে। সোমবার কুশিয়ারা ও লঙ্গাই উভয় নদীর জল ঘণ্টায় 2 সেন্টিমিটার করে বাড়ে। এদিন সিংলার জলসীমা ছিল 16.815 মিটার, বিপদসীমা 17.98 মিটার, লঙ্গাইয়ের জলসীমা 21.70 মিটার, বিপদসীমা 22 মিটার, কুশিয়ারা নদীর জলসীমা 14.11 মিটার, বিপদসীমা 14.94 মিটার। এদিন বৃষ্টির গড় অনুপাত 46.72 mm। এদিকে নদীতে জলস্ফীতির পাশাপাশি ধারাবর্ষণ অব্যাহত থাকায় বাঁধের অবস্থা আরও শোচনীয় আকার ধারণ করছে। লঙ্গাই নদীর সোড়ার বাজারে ভগ্নদশা বাঁধটি এখনও মেরামতের কাজে হাত না দেওয়ায় যে কোনো সময় ভেঙে যাওয়ার আশঙ্কায় রাতে ঘুম উবে গেছে নদীর পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের। বাঁধ ভাঙার আশঙ্কায় ইতিমধ্যেই দক্ষিণ করিমগঞ্জের আবঙ্গি, থেগরিয়া, চেংদুরির পার, ঈশাগঞ্জ, সৈদখানি সহ বৃহত্তর কায়স্থ গ্রামের মানুষের গৃহপালিত পশুগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। ভুক্তভোগীরা জানিয়েছেন গত কদিনের বৃষ্টির ফলে নদীতে জলস্ফীতি দেখা দেওয়ায় সোড়ার বাজারে নদী গর্ভে তলিয়ে যাওয়া বিপজ্জনক অংশটি যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় পূর্ত সড়কের বৃহৎ অংশ নদী গর্ভে ইতিমধ্যেই তলিয়ে গেলেও পূর্ত বিভাগ ও জল সম্পদ বিভাগ টুটো জগন্নাথের ভূমিকায়। তাদের অভিযোগ, নদীতে যেভাবে জল বাড়ছে তাতে সোড়ার বাজারে ভগ্নপ্রায় বাঁধটি যে কোনো সময় ভেঙে বৃহত্তর দক্ষিণ করিমগঞ্জের মানুষের সর্বনাশ ডেকে আনতে পারে। সোড়ার বাজারের পাশাপাশি গান্দাইমুখ, রতনপুর, বরিবন এলাকায়ও বাঁধের অবস্থা বিপজ্জনক বলে দাবি করেন স্থানীয়রা। কোনো দুর্ঘটনা ঘটলে জেলা প্রশাসন সহ কর্তৃপক্ষ দায়ী থাকবে বলে হুঁশিয়ারি দেন তারা। এদিকে লঙ্গাই নদীতে জল বাড়ার খবর পেয়ে সোমবার রেডিমেড সার্কল ভিত্তিক ফিল্ড অফিসার মান্না দেকে সঙ্গে নিয়ে সোড়ার বাজার সহ রতনপুর, বরিবন ও গান্দাইমুখের বিপজ্জনক এলাকা পরিদর্শন করেন নীলামবাজার সার্কল অফিসার সাজ্জাদ হোসেন। সার্কল অফিসার জানান, বন্যার আগাম যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা জল সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অসিত দেব জানান, আতঙ্কের কোনো কারণ নেই। লঙ্গাই ও কুশিয়ারা নদীর জল বাড়লেও সিংলা নদীর জল কমছে। এদিকে বন্যার আশঙ্কায় মাঠে নেমেছে জেলা জনস্বাস্থ্য কারিগরি বিভাগ। বিভাগীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অশোক বিজয় দাস জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি হাতে নেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হল, কুশিয়ারার জল আটকাতে দেয়াল তৈরি জল সম্পদের কাজের গুণগত মান নিয়ে উঠল প্রশ্ন। বস্তার ব্যবসা বন্ধ হতে যাচ্ছে জল সম্পদ বিভাগে। নদীতে জল বাড়ার সঙ্গে সঙ্গে বস্তার ভেতরে মাটি ঢুকিয়ে নদীর পাশে দেওয়া হতো, আটকানো হতো জল। এতে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা ব্যয় হতো। অভিযোগ, কোনো কোনো সময় যতটা মাটি ভর্তি বস্তা লাগানো হতো তার চেয়ে অনেক বেশি টাকার বিল তৈরি করা হতো, কিন্তু এবার সেই প্রক্রিয়া চিরদিনের জন্য বন্ধ হতে যাচ্ছে। নির্দিষ্ট 2-1টি পয়েন্ট ছাড়া বাকি কোনো জায়গায় লাগানো হবে না মাটি ভর্তি বস্তা। কুশিয়ারা নদীর তীরে বিশেষ করে শহর ও শহরতলি অঞ্চলে ফ্ল্যাট ওয়াল তৈরি করেছে জল সম্পদ বিভাগ। করিমগঞ্জ শহরের পাশ দিয়ে যাওয়া কুশিয়ারা নদীর তীরে তৈরি হচ্ছে দেয়াল। প্রায় 3 কিলোমিটার দেয়াল তৈরি হবে। জেলার হাইয়েস্ট ফ্ল্যাট লেভেল থেকে 2 ফুট উঁচু থাকবে দেয়ালটি। গত মার্চ মাস থেকে শুরু হয়েছে দেওয়াল নির্মাণের কাজ, 4 মাসের মধ্যে শেষ হওয়ার কথা ছিল।
কিন্তু শহরের কিছু কিছু জায়গায় সমস্যা সৃষ্টি হয়, একনাগাড়ে কাজ চালিয়ে যেতে পারছেন না ঠিকাদার, এমনই জানালেন করিমগঞ্জ জল সম্পদ বিভাগের ইঞ্জিনিয়ার অসিত দেব। তিনি বলেন প্রতি বছর বন্যায় বস্তা দিয়ে জল আটকাতে হতো, কিন্তু এবার দেয়াল তৈরি করে দেওয়া হলে সমস্যা অনেকাংশে কমে যাবে। তাছাড়া বস্তার ভেতর মাটি ঢুকিয়ে রাখলে বাঁধ ভেঙে যাওয়ার যে ঝুঁকি সেটা সম্পূর্ণরূপে কমে যাবে। এছাড়া বন্যা প্রতিরোধ করার নামে বারবার পয়সা খরচ করতে হবে না, জনগণ থাকবেন নিরাপদ। তবে শহরের বিসর্জন ঘাটে বস্তার ব্যবস্থা রাখতে হবে, কারণ সেই জায়গায় দেয়াল দেওয়া সম্ভব নয়, কেননা সেদিক দিয়ে মূর্তি বিসর্জন হয়। তাই ফ্ল্যাট ওয়াল থাকলে মূর্তি বিসর্জন করা সম্ভব হবে না, ফলে বিসর্জন ঘটে পুরনো দিনের মতো বস্তা দিয়ে জল আটকাতে হবে। এছাড়া জল সম্পদ বিভাগের তরফে অপর একটি প্রস্তাব সরকারের কাছে পাঠানো হয়েছে। কালীবাড়ি ঘাটের রাস্তাটি উঁচু করা হলে কুশিয়ারা নদীর জল আসার যে প্রবণতা তা কমে যাবে বলে উল্লেখ করেন ইঞ্জিনিয়ার অসিত দেব। তিনি বলেন কুশিয়ারা নদীর তীরে যে দেয়াল তৈরি করা হচ্ছে তা বিভিন্ন অংশে নতুন করে তৈরি করার পাশাপাশি পুরনো দেয়ালকেও মেরামত করা হবে। তার জন্য 5 কোটি টাকা ধার্য করা হয়েছে। মার্চ মাস থেকে শুরু হওয়া কাজের অগ্রগতিও রয়েছে, ঠিকাদার চাইলে তা সময় বৃদ্ধি করে দেওয়া হবে। 4 মাসের ভেতর তৈরি করার কথা থাকলেও তা সম্ভব হয়ে উঠবে না, কারণ দাসপট্টির কিছু জায়গায় জামিলা রয়েছে। তবে দেয়াল নির্মাণ হয়ে গেলে শহরের বন্যার ঝুঁকি অনেকাংশেই কমে যাবে। নির্মাণ হওয়া দেয়ালের গুণগত মান নিয়ে ইঞ্জিনিয়ারকে প্রশ্ন করা হলে তিনি বলেন কিছু কিছু জায়গা থেকে নিম্নমানের কাজের অভিযোগ এসেছে, সেটা মিথ্যা নয়, তবে তা খতিয়ে দেখা হবে। পরবর্তী খবরটি হলো যাত্রা শুরু করলো শিলচর নাহরলাগুন যাত্রীবাহী ট্রেন। সোমবার দুপুর 1:50 নতুন ট্রেনটি রওনা দেয় অরুণাচল প্রদেশের নাহরলাগুনের উদ্দেশ্যে। নতুন ট্রেনের ফ্ল্যাগ অফ করেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিভাগীয় এরিয়া ম্যানেজার তেজি কুমার। শিলচর নাহরলাগুনের মধ্যে সাপ্তাহিক সামার স্পেশাল চালু হয়। প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাংসদ রাজদীপ রায়। এরপর নিজের প্রতিক্রিয়ায় ডক্টর রাজদীপ রায় বলেন পরিষেবা উন্নত করে ইতিহাস সৃষ্টি করেছে ভারতীয় রেল। উড়িষ্যার ভয়াবহ রেল দুর্ঘটনার 90 ঘন্টার মধ্যেই ফের পরিষেবা চালু করায় রেলের পারদর্শিতা প্রমাণিত হয়েছে, রেলের পরিকাঠামোর উন্নয়ন দ্রুত হচ্ছে তা জোর গলায় বলেন রাজদীপ রায়। সাংসদ বলেন শিলচর রেল স্টেশনের পরিকাঠামো বিশ্বমানের করার পরিকল্পনা রয়েছে, তিনি নিজেও তৎপর রয়েছেন, শীঘ্রই নতুন জিএমের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। রাজদীপের দাবি রেল পরিষেবা অনেক উন্নত হয়েছে, শিলচর পর্যন্ত ট্রেকের বৈদ্যুতিকরণ সম্পন্ন হয়েছে, বরাক উপত্যকা থেকে 16টি ট্রেন বাইরে যাচ্ছে, রেল আগামীতে আরও ভালো পরিষেবা দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য এদিন শিলচর থেকে 05637 নম্বরের ট্রেন নাহরলাগুনের উদ্দেশ্যে যাত্রা করেছে, এটি গন্তব্যে পৌঁছবে 8:30। এরপর সেখান থেকে 1.5 ঘন্টা পুরী শিলচরের উদ্দেশ্যে চালাবে ট্রেনটি, বুধবার ভোর রাতে এসে পৌঁছবে। নয়া স্পেশালে রয়েছে এসি স্লিপার ক্লাস 4টি, নন এসি স্লিপার 13টি, এসি 2 টায়ার এবং SLR 2টি কোচ। 10 সপ্তাহ পরীক্ষামূলকভাবে ট্রেনটি চালানো হবে বলে জানান স্টেশন সুপার দেবাশিস পাল চৌধুরী। প্রথম দিন শিলচর থেকে খুব কম সংখ্যক যাত্রী নিয়ে রওনা হয়েছে সামার স্পেশাল ট্রেনটি। এই ট্রেন চালু হয় ছাত্র সমাজ ও পর্যটকরা উপকৃত হবেন বলে মন্তব্য করেছেন শিলচরের সাংসদ। তিনি বলেন যে রুট দিয়ে চলবে গাড়িটি, ওই রুটে বহু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, ফলে পড়ুয়ারা যাতায়াতের ক্ষেত্রে এর সুবিধা নিতে পারবে। পরবর্তী খবরটি হলো প্রবল বৃষ্টিপাতের জেরে 2-4 দিন বরাক উপত্যকা সড়ক পথে বিচ্ছিন্ন হতেই শাক সবজির দাম চড়ল, এতে মাথায় হাত পড়েছে সাধারণ গ্রাহকের। খুচরো বাজারে বর্ষাকালীন অধিকাংশ সবজির দাম শুরু হচ্ছে প্রতি কেজি 50-60 টাকা থেকে। তবে সোমবার থেকে শিলচর রোডে ফের যান চলাচল শুরু হওয়ার খবর খানিকটা স্বস্তি দিতে পারে সাধারণ গ্রাহককে। শহরবাসীর সবচেয়ে বর্ষার স্থল নিউ মার্কেটের অধিকাংশ সবজির দোকান 2-3 দিন বন্ধ থাকায় অন্য বাজারগুলোতে মূল্য বৃদ্ধি ঘটেছে বলে জানান কয়েকজন ক্রেতা। তারাপুর, রাঙ্গিরখাড়ি, ইটখোলা, রংপুর, নাগাটিলা, ENDI কলোনি, অসমীয়া বস্তি সহ অন্য বাজারগুলোয় কয়েকদিন ধরেই বৃদ্ধি পাচ্ছে শাক সবজির দাম। টমেটো, ঝিঙ্গে, পটল, কাঁকরোল, স্কোয়াশ 50-60 টাকা ধরে বিকোচ্ছে সবকটি বাজারে। খুচরো ব্যবসায়ীরা 5-7 টাকা বাড়িয়ে দিয়েছেন আলুতে, যদিও সরবরাহ বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে আলু পেঁয়াজের মজুত রয়েছে যথেষ্ট। বিভিন্ন বাজারে বাঁধাকপি বিকোচ্ছে 80 টাকা করে। গত 1 সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাতের দরুন মেঘালয়ের সোনাপুর সহ একাধিক স্থানে ধস নামায় সড়ক পথে, দফায় দফায় বিচ্ছিন্ন হয়ে পড়ে বরাক উপত্যকা। আর এই সুযোগেই কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফা আদায়ের লক্ষ্যে।
জিনিসপত্রের মূল্য বৃদ্ধি ঘটান বলে অভিযোগ। বিশেষ করে শাকসবজির ক্ষেত্রে 5 থেকে 20 টাকা পর্যন্ত অতিরিক্ত দর হাঁকিয়ে ফায়দা তোলার চেষ্টা করছেন। মূল্য বৃদ্ধি হয়েছে বেগুন, কাঁচা লঙ্কা এবং আদারও। ফলের বাজারে আগুন লেগেছে। তবে এমন পরিস্থিতিতে সোনাপুরে দশ রানোর কাজে হাত পড়ায় আশার আলো দেখছেন গ্রাহকরা। পরবর্তী খবরটি হল, রাজ্যের 5টি জেলা কোকরাঝাড়, চিরাং, বাক্সা, বরপেটা এবং বঙ্গাইগাঁওয়ে আগামী 2 দিন ভারী বৃষ্টিপাতের থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় লাল সংকেত জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর সোমবার এই সম্ভাবনার কথা জানিয়েছে। IMD আরও জানিয়েছে, এই সময়ের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসামের ধুবড়ী, দক্ষিণ শালমারা, মানকাচা, কামরূপ, কামরূপ মেট্রো, নলবাড়ি, গোয়ালপাড়া এবং ডিমা হাসাও জেলায়ও। আবহাওয়া দপ্তর আজও একই পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে এই সব জেলায়। তবে আজ কামরূপ, কামরূপ মেট্রো এবং ডিমা হাসাও জেলায় এই লাল সংকেত থাকবে না। এদিকে RMC এই সব জেলার জন্য অরেঞ্জ এলার্ট জারি করেছে। উল্লেখ্য, গত কিছুদিন ধরে ধারাবর্ষণের ফলে রাজ্যের বেশ কয়েকটি জেলা বন্যার কবলে পড়েছে। সাম্প্রতিক পরিস্থিতিতে প্রায় 35,000 মানুষ বন্যার কবলে পড়েছেন। পরবর্তী খবরটি হল, বিধানসভা ও লোকসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণের প্রক্রিয়া প্রায় শেষের পথে। সবকিছু ঠিকঠাক রইলে চলতি জুনের শেষেই প্রকাশ পাবে ডেলিমিটেশনের খসড়া। গত 2 দিন ধরে দিল্লিতে থেকে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে সেই প্রক্রিয়ায় শেষ তুলির টান নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ফলে সরকারের প্রস্তাবিত ফর্মুলা মেনেই রাজ্যের বিধানসভা ও লোকসভা কেন্দ্রগুলির সীমানা পুনর্নির্ধারিত হওয়ার সম্ভাবনা প্রবল। দিল্লিতে দফায় দফায় বৈঠক করে সেটাই প্রায় চূড়ান্ত করেছেন মুখ্যমন্ত্রী। বিজেপি নেতৃত্বাধীন সরকারের পরিকল্পনা হচ্ছে রাজ্যের 126টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 80টির বেশি কেন্দ্রে সংখ্যাগুরু হিন্দু প্রার্থীদের জয়ের পথ সুগম করা। তার এক রূপরেখাও প্রস্তুত করা হয়েছে গোপনে। গত 1 জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন আসামে ডেলিমিটেশনের কাজে হাত দিয়েছে। কিন্তু বিজেপি ও সংঘ পরিবার এর প্রায় 6 মাস আগেই মাঠে নামে শাসক দলের উচ্চস্তরীয় সূত্রে খবর। বিধানসভা কেন্দ্রগুলির চেহারা ভোটারদের প্যাটার্ন খতিয়ে দেখে রিপোর্ট দাখিলের জন্য বিধায়কদের দায়িত্ব দিয়ে কমিটিও গঠন করে দেওয়া হয়। দলের অভ্যন্তরীণ কমিটি নেতৃত্বের কাছে রিপোর্ট দাখিলের পরই শুরু হয়েছে ডেলিমিটেশনের প্রক্রিয়া। সংঘ নেতৃত্ব সহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে গোপনে সেই রিপোর্ট প্রস্তুত করা হয়। গত ডিসেম্বরে বিধানসভার বাজেট অধিবেশন চলাকালীন মুখ্যমন্ত্রী সহ দলের শীর্ষ নেতৃত্বের কাছে সেই রিপোর্ট দাখিল করা হয়েছে প্রতিটি জেলা থেকে। বিজেপির শীর্ষ সূত্রে খবর, বিভিন্ন জেলা থেকে আগত রিপোর্ট মুখ্যমন্ত্রী সহ শীর্ষ নেতারা খতিয়ে দেখে এক চূড়ান্ত পরিকল্পনা প্রস্তুত করেন। সেই অনুযায়ী 31 ডিসেম্বর তড়িগড়ি করে দিল্লিতে মন্ত্রিসভার বৈঠক ডেকে বিভিন্ন জেলার সীমান্ত অদল বদলের বিষয়টি অনুমোদন করিয়ে দেন মুখ্যমন্ত্রী। হিন্দু ভোটের সাংখ্যাধিক্য ঘটাতে গেলে নতুন করে জন্ম দেওয়া কিছু জেলার বিলুপ্তি ঘটানোর প্রয়োজন ছিল। কারণ ডিলিমিটেশন আইন অনুযায়ী প্রশাসনিক জেলার 4 সীমার মধ্যে থেকেই এবার সীমানা পুনর্নির্ধারণ হবে। কিন্তু জেলার সীমানার মধ্যে থেকে মুসলিম অধ্যুষিত নগাঁও জেলা কিংবা বরপেটা জেলার কোনো এক বিধানসভা কেন্দ্র হিন্দু প্রার্থীদের জন্য সুরক্ষিত করা কঠিন। ফলে হুজাই, তামুলপুর ও বজালি জেলার বিলুপ্তি ঘটানো হয়। ওইসব নতুন জেলার জনসংখ্যা পুরনো জেলায় মিশে গেলে ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত জেলায়ও কয়েকটি কেন্দ্র হিন্দুদের জন্য উদ্ধার করা সম্ভব হবে। একই কারণে করিমগঞ্জ, কাছাড় সহ বিভিন্ন জেলার সীমান্ত অদল বদল করা হয়। জুরহাটের কিছু অংশ ঢুকে গোলাঘাটে। প্রথম দিকে এর বিরোধিতা করা হলেও পরে খিলঞ্জিয়ার স্বার্থে এই পদক্ষেপ নেওয়ার কথা মুখ্যমন্ত্রী জানালে আন্দোলন স্তিমিত হয়ে আসে। কিন্তু সরকারের এই পদক্ষেপের ফলে হিন্দু জনগণের সাংখ্যাধিক্য থাকা বিধানসভা কেন্দ্রের সংখ্যা যে বাড়বে তাতে সন্দেহ নেই। 80টির বেশি বিধানসভা কেন্দ্রে হিন্দুদের জয়ের পথ মসৃণ করতে পারলে সরকার গঠনের পথ সহজ হবে। সেই পথ খুঁজে নিয়েই সাংগঠনিকভাবে ডিলিমিটেশনের রিপোর্ট প্রস্তুত হয়েছে জেলা স্তরে। বিজেপির প্রস্তুত করা রিপোর্টে এক বিধানসভা কেন্দ্রের হিন্দু এলাকা অন্য কেন্দ্রে কেটে ঢুকানোর প্রস্তাব করা হয়েছে। তবে বেশিরভাগ মুসলিম এলাকাগুলি মুসলিম অধ্যুষিত বিধানসভা কেন্দ্রে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও রয়েছে এতে। এর ফলে একটি বিধানসভা কেন্দ্রে মুসলিম ভোটারের সংখ্যা বিপুলভাবে বৃদ্ধি পাবে, কিন্তু কাছের বিধানসভা কেন্দ্র সুরক্ষিত হবে হিন্দুদের জন্য। এই ফর্মুলায় এলাকা কর্তনের পর বিধানসভা কেন্দ্রগুলির সীমানা কী দাঁড়াতে পারে রিপোর্ট দেখিয়ে দেওয়া হয়েছে তাও। হিন্দু ভোটার অধ্যুষিত এলাকাগুলি কেটে দিয়ে অন্য কেন্দ্রে অন্তর্ভুক্ত করে হিন্দু সংখ্যাগরিষ্ঠ বিধানসভা কেন্দ্র গঠনের প্রস্তাবই করেছে বিজেপি। যতদূর খবর রয়েছে, শাসক দলের প্রস্তাবিত সেই পথ ধরেই প্রকাশ পাবে ডেলিমিটেশনের খসড়া। বিজেপির শীর্ষ সূত্রে জানানো হয়েছে,
27 দিনের পর যে কোনো দিন প্রকাশ পেতে পারে খসড়া। এরপর অজর আপত্তি প্রকাশের জন্য আরো অন্তত এক মাসের সময় দিতে হবে আমজনতাকে। নির্বাচন কমিশন আসামে এসে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নেবে। তার ভিত্তিতে চূড়ান্ত হবে বিধানসভা ও লোকসভা কেন্দ্রগুলির নতুন সীমানা। গত দুদিন ধরে দিল্লিতে থেকে মুখ্যমন্ত্রী তারই তদবির করছিলেন বলে খবর রয়েছে। রবিবার গুজরাট থেকে ফিরে আসার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও দেখা করেন তিনি। দিল্লিতে ডিলিমিটেশন নিয়ে ব্যস্ত থাকায় রবিবার আসামে বিজেপি সভাপতি জেপি নাড্ডার কর্মসূচিতে যোগ দিতে পারেননি তিনি। তাছাড়া মুখ্যমন্ত্রীর অতি ঘনিষ্ঠ মন্ত্রী অশোক সিংহল ডিলিমিটেশনের কাজেই দিল্লিতে থেকেছেন বেশিরভাগ সময়, ফলে সবকিছুই এখন চূড়ান্ত, শুধু খসড়া প্রকাশের অপেক্ষা। আজকের বিশেষ বিশেষ